মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তিনি স্বপ্নে আসতেছেন না কেন, তিনি বোধহয় আমার উপরে নাখোশ হয়ে আছেন, আমরা এরকম মানুষে মনে করি। আসলে মৃত ব্যক্তি তিনি, আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সব সময় নয়, বরং এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে নাও হতে, আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সব সময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না। যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন, তো তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, দোয়া করবেন। আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন, আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন, ব্যাপারটা এরকম না, এটা তার হাতে না। অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? অজু ছাড়া মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে খাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা? মোরগ জবে, হাঁস জবে, যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ বলে জবে করবেন। আর শর্ত কি? শর্ত হলো তার কণ্ঠনালী, শ্বাসনালী এবং রগ কাটতে হবে। বাস তিনটা রগ কাটা গেছে, রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লাহ বলছেন, পশু হালাল। আপনার উজু আছে না নাই এটাতে কিছু আসবে যাবে? এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করছেন, রগগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন, খাওয়া হালাল হবে। আমার দেশে মুরগি জবাই কিনি যে কত রকমের কুসংস্কার আছে। অনেকে বলে যেমন এই যে উজু ছাড়া মোরগ জবাই করা যাবে না, অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবাই করা যাবে না, কমপক্ষে দুজন লাগবে। অনেকে বলে ভাই বোন একজনে ধরলো আরেকজনে জবাই করলে এটা করা যাবে না। অনেকজন বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবাই করবে এটা করা যাবে না। অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না। এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আর বেশিরভাগ মাসালা দেখবেন যে মহিলাদের বিরুদ্ধে, একটু আগে বললাম না দেখছেন প্রমাণ, যখন ফতোয়াবাজি সব কাদের বিরুদ্ধে, গোসল ফরজ হলে বাসার কাজ করতে পারবে না, ফতোয়াবাজি মহিলাদের উপরে, ওই পুরুষটা সারাদিন টং টং করে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই। মাসালা সব কার বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টায়, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরও কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন বা অন্য কাজ করতে চাচ্ছেন। ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আরও অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে অন্যান্য অজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি অজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে অজু করে নিয়ে যদি করতে পারেন, সেটা ভালো হয়, জাস্ট ভালো হয়, না করলে কোনো বড় গুণা হবে ব্যাপারটা এরকম না। আমরা অবশ্য মনে করি কারণে অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে, আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবেই। তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না।